Hello students, I am Satır sir. Today I am going to teach you English grammar, that is completing sentence. That's my pick. Part 1. Dekho, eta sadharonoto SSC porikkhay ba je kono porikkhay 7 number prashno uttor thake. Dekho, ek number rules ta. এক নম্বর রুলস কি বলছিল টু ডট ডট টু স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস ভার প্লাস টু টি ডবল টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার প্লাস এক্সটেনশন এটা হলো স্ট্রাকচার এক্সাম্পল দেখলে কিন্তু ভালো করে বুঝতে পারবা দেখো আমরা এক্সাম্পল দেখে তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি দেখো এখানে আবার স্ট্রাকচারটা আমি দেখাই একটু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু টি ডব্লিউ টু দেখো সাবজেক্ট হলো দ্য ম্যান ভার্বটা ইজ তারপর টি ডব্লিউ টু ওল্ড অ্যাডজেক্টিভ হ্যাঁ এত বৃদ্ধ যে তারপর একটা টু বসাতে হবে তারপর একটা ভার্ব তারপর এক্সটেনশন দেখানো এখানে তারপরে আরেকটা টু বসানো হলো তারপরে একটা ভার্ব তারপরে এখানে এক্সটেনশন নাই কিন্তু কোথাও কোথাও থাকে কোথাও কোথাও থাকে না তাহলে দেখো যে দ্য ম্যান ইজ টু ওল্ড এই যে উত্তরে টু ওয়াক লোকটা এতই বৃদ্ধ যে হাঁটতে পারে না তাহলে তোমার কমপ্লিটিং সেন্টেন্স এইভাবে থাকবে গ্যাপ দেওয়া তুমি এইভাবে উত্তরটা দেবে তোমার কিন্তু এই 7 নম্বর 9 নম্বর টেক কুশন আর কমপ্লিটিং সেন্টেন্সে অবশ্যই পুরো সেন্টেন্স লিখে তারপর উত্তরটা দিতে হবে তোমাদেরকে তা না হলে কিন্তু স্যাররা কেটে দেবে আমরা কেটে দেবো এটা কিন্তু মাথায় রাখতে হবে আর একটা এক্সাম্পল দেখো কি বললো হি ইজ টু ডিসঅনেস্ট সে এতই অসৎ যে তারপর গ্যাপটা দেওয়া হলো উত্তরটা আমাদের আসলো কি দেখো হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ এতই অসৎ যে সে সত্য কথাটা বলতে পারে না এই যে দেখো এই টুর পরে স্ট্রাকচারের আলোকে এই টু তারপরে ভার্ব তারপর এক্সটেনশন তাহলে এই টু ভার্ব স্পিক তারপর এক্সটেনশন দ্য ট্রুথ আগেরটা এক্সটেনশন ছিল না কিন্তু এখানে এক্সটেনশন আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই স্ট্রাকচারটা মনে রাখতে সাবজেক্ট প্লাস ভার্ব তারপরে টি ডবল টু তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কোনটা নাউন বা প্রোনাউনের দৈর্ঘ্য অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় দেখো ওল্ড ব্যক্তির দ্য ম্যান লোকটির বয়সটা বোঝাচ্ছে তাই না অ্যাডভার্বটা ভার্বকে মডিফাই করে বেশিরভাগ অ্যাডজেক্টিভ থাকে অ্যাডভার্বও থাকে কখনো কখনো এই ক্ষেত্রে নাই তারপর আছে দেখো আরেকটা টু তারপর একটা ভার্ব এই যে আরেকটা টু তারপর একটা ভার্ব ওয়াক এখানেও তাই হি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা পরের শিটে যাই আর একটা রুলে চলে যাব আমরা দেখো এখানে রুল টুতে কি বলল টু টু এটাও টু টু কিন্তু একটু পার্থক্য আছে এখানে একটা ফোর আছে তারপর একটা অবজেক্ট আছে খেয়াল করো স্ট্রাকচারের মধ্যে আসো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস একটা ফোর তারপর একটা অবজেক্ট ফর মি বা ফর হিম তারপরে আর একটা টু তারপরে ভার্ব তারপরে এক্সটেনশন ঠিক আছে এক্সাম্পল দেখলে বেশ পরিষ্কার হয় দেখো এক নম্বরে কি বললো দ্য লোড ইজ টু হ্যাভি ওজনটা এতই বেশি ফর মি আমার জন্য দেখো উত্তরটা কি টু ক্যারি আমার জন্য তোলাটা খুবই কঠিন দ্য লোড ইজ টু হ্যাভি ফর মি টু ক্যারি মানে অর্থাৎ এই ওজনটা এত বেশি যে আমি তুলতে পারছি না তাহলে একবারে স্ট্রাকচারের সাথে মিল হয়ে গেল দেখো সাবজেক্ট প্লাস ভার্ব এই যে সাবজেক্টটা ছিল দ্য লোড তারপরে ভার্ব তারপরে হলো সাবজেক্ট প্লাস ভার্ব তারপরে কিন্তু এখানে একটা স্ট্রাকচারে ভুল হয়েছে প্লাস আর একটা টু হবে টি ডবল টুটা হবে টি ডবল টু সাবজেক্ট প্লাস ভার্ব তারপর টু তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব তারপর ফর
তারপর অবজেক্ট, তারপর আর একটা টু, ঠিক আছে? তাহলে দ্য লোড ইজ টু হ্যাভি ফর মি, যে দেখো ফর মিটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, ফর মি টু, এটা মানে অবজেক্টটা এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এরপরে দেখো টু ভার্ব, তারপরে একটা ভার্ব বসছে আর একটা টু নিয়ে, এই যে টু ক্যারি, ঠিক আছে? এই সেন্টেন্সে এক্সটেনশনটা নাই, কোথাও কোথাও থাকতে পারে। এবার আরেকটা এক্সাম্পল দেখো তোমরা, দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর দেম টু সলভ, সমস্যাটা তাদের জন্য এতই কঠিন যে তারা এটার সমাধান করতে পারছে না, অর্থাৎ তাদের জন্য সমাধান করা খুবই কঠিন। তাহলে এটা নেগেটিভ বোঝাচ্ছে আর কি, টু হার্ড ফর দেম টু সলভ। তাহলে দেখো স্ট্রাকচারের সাথে এই মানে সেন্টেন্সের মিল আছে কি না সেটা তোমাদের খেয়াল করতে হবে, আর স্ট্রাকচারটা অবশ্যই মুখস্থ রাখতে হবে যে এইভাবে স্ট্রাকচারটা হয় এই ধরনের সেন্টেন্সের, এই ধরনের সেন্টেন্সের প্যাটার্নের মধ্যে এই ধরনের স্ট্রাকচারটা হয়, এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? পরের সেন্টেন্সে আমরা চলে যাই, পরের শিটে চলে যাই। আমরা এই লেসনে তিনটে রুল দেখাবো, তিনটে রুলস দেখাচ্ছি এই লেসনে, খুব বেশি দেখালে তোমাদের মনে থাকে না রুলসগুলো। দেখো এখানে রুল থ্রি, সো ডট ডট দ্যাট, তাহলে স্ট্রাকচারটা খেয়াল করো, সাবজেক্ট প্লাস ভার প্লাস সো, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে দ্যাট, এই ডট ডটের মধ্যে কিন্তু এইগুলো থাকতেছে, সো তারপরে এই দ্যাট, এই ডট ডটের মধ্যে থাকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে আবার সাবজেক্ট আসবে, একটা ক্যান নট, এই পাশে যদি প্রেজেন্ট ফর্মে থাকে ভাবটা তাহলে ক্যান নট, আর যদি এই ভাবটা পাস্ট ফর্মে থাকে তাহলে কিন্তু এখানে কুড নট বসবে, কুড নট, তারপরে আবার ভার্ব আসবে, ক্যান নট কুড নটের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এটা ভার্ব ওয়ান দিতে পারো। আচ্ছা তারপরে এক্সটেনশন, একটা এক্সাম্পল আমরা দেখি, দ্য ম্যান ওয়াজ সো ইল, দেখো সো তারপরে এই যে অ্যাডজেক্টিভ, এতই অসুস্থ, তারপরে দ্যাট, দ্যাট যে, এরপর আবার সাবজেক্ট হি, এই যে ওয়াজ ছিল এই পাশে পাস্ট ফর্ম ছিল, এই জন্য এখানে কিন্তু কুড নট বসলো, কুড নট, তারপরে ভার্ব বসলো স্পিক, ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্মটা বসলো। তাহলে দেখো দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট স্পিক, হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেখো তোমরা, এখানে কি বললো, মেনি ফার্মার্স আর সো পুর, অনেক কৃষকরাই এত দরিদ্র যে, তারপরে দেখো স্ট্রাকচার অনুসারে দ্যাট, এতই দরিদ্র যে, এই ফার্মার্সের পরিবর্তে প্রোনাউনটা বসলো দে, এখানে কিন্তু আর ছিল, দেখো এখানে ভাবটা ছিল প্রেজেন্ট ফর্মে, এই কারণে এই পাশে আমরা ক্যান নট বসালাম, খেয়াল করো ক্যান নট কিপ, এই যে ভার্ব স্ট্রাকচারের এই ভাবটা, এই যে এই ভাবটা, এই যে এখানে কিপ প্রেজেন্ট ফর্মটা, বডি অ্যান্ড সোল টুগেদার, বডি অ্যান্ড সোলটা একটা ইডিয়াম, টুগেদার অর্থাৎ এতই দুর্বল যে মানে খেতে পায় না, বডি অ্যান্ড সোল টুগেদার, খাবার সংগ্রহ করতে পারে না বা খেতে পায় না। তাইলে দেখো স্ট্রাকচারের সাথে মিল করে আমাদের এই জাতীয় সেন্টেন্সগুলো গ্যাপটা ফিল করতে হবে। এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো পাঁচ মার্কস থাকে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এগুলো আসে, আর এসএসসি টেস্ট, পি টেস্ট এগুলো তো থাকবেই। তাহলে আমরা শেষের পথে আসছি, আমরা বলছিলাম যে তিনটে রুল আজকে করাবো, তিনটে রুলস আমাদের করানো হয়ে গেছে, এখন আমরা শেষের দিকে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই এম কাজাবুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, SMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। যাওয়ার আগে তোমাদের দু একটা কথা বলি, সেটা হলো তোমরা কেউ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তোমার কাছে যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, সেই সাথে বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো যাতে ফিউচারে আমি কোনো ভিডিও দিলে তোমার কাছে আগে চলে যায়।
আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। আর যখনই আমি নতুন ভিডিও দেই তখনই তোমরা দেখবে সবাই খুব মনোযোগের সাথে দেখবে, এটা আমি বারবার বলি, একা মনোযোগের সাথে মানে একবারে এই টপিক্সের উপর কনসেন্ট্রেট করে তোমাকে দেখতে হবে, তাহলেই তুমি পারবা, আদারওয়াইজ নট। ওকে, সি ইউ এভরিবডি, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস এগেইন।